মৃদু বৃষ্টি আর হালকা হাসি নিয়ে আজকের সন্ধ্যাটা শুরু করলাম। তো বন্ধুরা, যেহেতু আমার বউয়ের মা আজকে আমাদের বাড়িতে থেকে গেল, এই জন্য কিন্তু আমি মিষ্টির দোকানে মিষ্টি আনতে গিয়েছিলাম। এটা আমাদের রঘুনাথগঞ্জের 1 নম্বর বাদলচন্দ্র ঘোষের দোকান। যেহেতু আমার শাশুড়ি মা এসছে, এই জন্য কিন্তু ভালো দোকান থেকে আমি মিষ্টি। তো বন্ধুরা, মিষ্টিটা কিন্তু অর্ডার আমার হয়ে গেল, ঠিক আছে। এদিক আমি কাকুকে দেখিয়ে দিচ্ছি, কাকু বললো যে আমাকে একটু দেখাও, ঠিক আছে। তো এই জন্য কিন্তু কাকুকে আমি ক্যামেরা বন্দি করলাম। তো কাকুকে কিন্তু ক্যামেরা বন্দি করলাম, আর পাপড়িকে এক ঝলক দেখিয়ে দিলাম, ওর মাকেও দেখিয়ে দিলাম। কথা হচ্ছে কি, আমি বেশি দেখাতে পারবো না, আবার ক্যামেরা বেশি পছন্দ করে না। তো বন্ধুরা, আমাদের দুজনের মনোমালিন্য হয় বলে আমি ক্যামেরাতে ওকে বন্দি বেশি করলাম না, ঠিক আছে। তো এরকম করেই কিন্তু আমি গুড বাই করে দিলাম দোকান থেকে। তো বন্ধুরা, অবশেষে কিন্তু আমি বাড়িতে চলে এলাম। দেখো, দু রকমের মিষ্টি এনেছি, আর আমার শাশুড়ি মায়ের ফেভারিট গজা, ঠিক আছে, সেই গজাটাও কিন্তু নিয়ে এসেছি। তো বন্ধুরা, যেহেতু আমার শাশুড়ি মা ছিল, এই জন্য কিন্তু তাড়াহুড়া করে আমাকে খেতে বললো, যে বললো কিরণকে দিয়ে দাও, ঠিক আছে। তো আমাকে দিয়ে দিলো, আমি খেয়ে নিলাম, আর ওরা এখন খাবে, ঠিক আছে। তো ওদেরকে ক্যামেরা বন্দি আমি করলাম না, কিসের জন্য ওরা ক্যামেরা পছন্দ করে না। অবশেষে আমি পাপড়িকে কিন্তু ক্যামেরা বন্দি করলামই না, কিসের জন্য, একদম পছন্দ করে না ক্যামেরা। তো আজকের মতন এখানেই শেষ।